আমার কিচ্ছু ভালো লাগে না। এই মাত্র মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব হাতেম আলী ভাই। জনাব হাতেম আলী ভাই, উঠেন উঠেন, কোথায় যাবেন? একটু ভিতরে যাব। ওকে যান ভাই। সব এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন এই এলাকার নয়নমণি কৃতি সন্তান সমাজ সেবক জনাব হাতেম আলী ভাই। জনাব হাতেম আলী ভাই, প্রিয় এলাকাবাসী, আপনারা হাত তালি দেওয়া বন্ধ করুন। হাত তালি দেওয়ার সময় এখনো আসেনি, এখন সময় হাত শক্ত করার। আজ বড় উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কিছুদিন আগে প্রকাশ্য দিবালোকে আমার বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেবকে কে বা কারা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে, আজ পর্যন্ত পুলিশ সেই হত্যাকারীকে খুঁজে বের করতে পারে নাই। ভালো লাগে না, আমার কিছু ভালো লাগে না। এই যদি হয় দেশের অবস্থা, বিশিষ্ট ব্যবসায়ী তালেবের জীবনের যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ জনগণ কোথায় গিয়ে দাঁড়াবে আপনারাই বলুন। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আমার জীবন দিয়ে হলেও আমি আপনাদের জীবনে নিরাপত্তার ব্যবস্থা করবই করব ইনশাআল্লাহ। আপনারা যদি আমার সাথে থাকেন, তাহলে কোনো সন্ত্রাসী আমাদের আক্রমণ করতে পারবে না। আশ্চর্য, একের পর এক রহস্যজনক খুন হচ্ছে শহরে। খুনিকে ধরা তো দূরের কথা, সামান্য ক্লু বের করতে পারেননি আপনারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি কি কৈফিয়ত দেব বলেন? এক্সকিউজ মি, হ্যালো। হ্যালো কমিশনার, আমি জানি ঊর্ধ্বতন অফিসারদের নিয়ে তুমি এখন মিটিং করছো, এক রহস্যময় খুনিকে ধরার চেষ্টা করছো, তাই না? কে আপনি? আমার পরিচয় তুমি কোনদিনই জানতে পারবে না, আর যখন জানবে তখন তোমার সময় শেষ হয়ে যাবে। হ্যালো হ্যালো, আমি বলছি কি স্যার, নাম্বারটা জরুরি হলে আবার রিডায়াল করুন। ফোন বন্ধ করে দিয়েছে ক্রিমিনালটা। স্যার, আপনি কোন ক্রিমিনালের কথা বলছেন? যে ক্রিমিনালের জন্য আমরা এখন মিটিং করছি, যে ক্রিমিনালটার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে বারবার কৈফিয়ত দিতে হচ্ছে আমাকে, একের পর এক খুন করার পরও যার ধারে কাছে যেতে পাচ্ছেন না আপনারা, সেই ক্রিমিনালটা টেলিফোন করেছে। বলেন কি স্যার, সে আপনার মোবাইলে ফোন করেছে? শুধু টেলিফোনই করেনি, রীতিমতো হুমকি দিয়েছে। আমরা যে তার বিষয় নিয়ে মিটিং করছি সেটাও সে জানে। স্যার, বিষয়টি খুব জটিল মনে হচ্ছে। এ লোক কোনো সাধারণ ক্রিমিনাল নয়, পুলিশের নিয়মিত তদন্তে একে ধরা মুশকিল। আমার মনে হয় চৌকস কোনো গোয়েন্দা অফিসারকে এই কেসটা দেওয়া উচিত। আমিও একমত স্যার। আমাদের গোয়েন্দা বিভাগে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে একজন অফিসার আছে, একটা বিশেষ টিম তৈরি করে তাকে দায়িত্ব দেওয়া যেতে পারে। আপনি কার কথা বলছেন? বিপ্লব। ও তো একটা বিয়াদব, কোনো কিছুর তো আক্কা করে না, আদব কায়দার ধার ধারে না, গোয়ারের মতো ক্রিমিনালের পেছনে ছুটে গুলি চালায়। স্যার, আমার মনে হয় এই মুহূর্তে তাকেই আমাদের প্রয়োজন। হুম।
কোন বেগায়া আমাকে সবাই বসে করে ঘুরাইতেছ আর এখন নুন মানুষ বিয়ে করতে যাইতেছ তোর বিয়ে সাধন মিটে আমাকে বিরক্ত করে চলুন কোথায় থানায় আপনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ চলুন আপনার জবানবন্দি রেকর্ড করব না অফিসার না আগামী শুক্রবার আমার বিয়ে আমি যে কোম্পানিতে চাকরি করি সেখানে যাচ্ছিলাম ছুটি দরখাস্ত নিয়ে হঠাৎ ওরা আক্রমণ করে আমাকে তুলে নিয়ে যাচ্ছিল আমি যদি থানায় জবানবন্দি দিই ঘটনা জানা জানি হবে আমার আমার বিয়ে ভেঙে যাবে বাবা মুখ দেখাতে পারবে না প্লিজ অফিসার যে উপকার আপনি করলেন তা আমি সারা জীবন মনে রাখবো অপরাধীকে শাস্তি দিতে গিয়ে আমাকে শাস্তি দেবেন না ঠিক আছে বোন ঠিক আছে তুমি যাও হ্যালো স্যার জি স্যার আমি এক্ষুনি আসছি স্যার ওকে স্যার তখন লাগে একটা ফাইল পড়ে শেষ করতে বিষয়টি খুব রহস্যজনক মনে হচ্ছে স্যার তাই সব দিক বিবেচনা করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিলাম রহস্যজনক বলেই তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে একটা বিশেষ টিম গঠন করা হয়েছে যার দায়িত্ব দেওয়া হচ্ছে তোমাকে যত দ্রুত পারো এই রহস্যময় খুনিকে গ্রেফতার করে আমাকে উদ্ধার করো স্যার ফাইলে পড়লাম খুনিটা আপনার মোবাইলে ফোন করেছিল হ্যাঁ করেছিল এতেই তোমার বোঝা উচিত খুনিটা কত ভয়ঙ্কর যে আমাকে পর্যন্ত ফোন করতে পারে মোবাইল ফোনের মেমোরিতে তো যে নাম্বার থেকে ফোন করা হয় সেটা থাকে এই ফাইলে সেটা নোট করা নেই আর যারা এই ফাইলটা তৈরি করেছে তারা প্রয়োজন মনে করেনি কিন্তু আমি প্রয়োজন মনে করছি স্যার এই বুদ্ধি দিয়ে চললে তুমি খুনিটাকে ধরবে কি করে নিশ্চয়ই কোনো ফোন ফ্যাক্সের দোকান থেকে করেছে সেখানে গেলে কিছুই পাবে না ফোন ফ্যাক্সের দোকান হলে আপনি আবার যখন ওই নাম্বারে ফোন করেছিলেন তখন নিশ্চয়ই কেউ ধরত বন্ধ থাকতো না আর সত্যি যদি কোনো দোকান হয় তাহলে ওরা হয়তো লোকটার চেহারার একটা বর্ণনা দিতে পারবে খুনিটার বয়স উচ্চতা শরীরের গঠন এসব সম্পর্কে জানা যাবে স্যার দয়া করে ফোন নাম্বারটা দিন এক মিনিট হ্যাঁ নোট করো 01-321-70536 মানে পল্লি মোবাইল কোম্পানি এক্সকিউজ মি আপনি তুমি এই কোম্পানিতে চাকরি করো জি তোমার না ছুটি নেওয়ার কথা ছুটি নেবার আর প্রয়োজন নেই বিয়েটা বিয়েটা ভেঙে গেছে মানে কাল বাসায় ফিরে দেখলাম সবাই জড়ো হয়েছে আমাকে তুলে নিয়ে যাবার খবর পৌঁছে গেছে সবাইকে বললাম এক সাহসী পুলিশ অফিসার আমাকে বাঁচিয়েছে কিন্তু কিন্তু কেউ বিশ্বাস করলো না তারপর বরপক্ষের কানেও খবর পৌঁছে গিয়েছিল
ওরাও এসেছিল ঘটনা জানতে। রাতে জানিয়ে দিয়েছে বিয়ে হবে না। ঠিক আছে, বর পক্ষে ঠিকানাটা দাও। ওদের ঠিকানা জানি না, ঘটকের মাধ্যমে পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয়েছিল। তাছাড়া ঠিকানা দিয়ে কি হবে বলুন, জোর করবেন, তাতে লাভ কি? আইন দিয়ে বিয়ে পড়ানো যায় কিন্তু সংসার করা যায় না। আচ্ছা বলুন তো, কাল যে ঘটনা ঘটেছিল সেখানে আমার দোষ কোথায়? তোমার কোনো দোষ নেই, দোষ আমাদের, আমাদের সমাজের, আমাদের মন মানসিকতার। থাকো সব কথা, বলুন আপনার জন্য কি করতে পারি? এই নাম্বারটা কার, তার ঠিকানা কি তা জানা খুব দরকার। দেখুন, আমাদের এখান থেকে কাস্টমারদের নাম ঠিকানা দেওয়া নিষেধ, এমডির কাছে অ্যাপ্লিকেশন করতে হয়। তাতে অনেক সময় লেগে যাবে, এই নাম্বারটা একজন ক্রিমিনাল ব্যবহার করছে। স্বয়ং পুলিশ কমিশনারকে এই মোবাইল ফোনে হুমকি দিয়েছে। বলেন কি, দেরি হলে হয়তো সে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। আপনি যেহেতু পুলিশ অফিসার, সেহেতু এখনই দিয়ে দিচ্ছি, কিন্তু অফিসিয়াল একটা কাগজ পরে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, নাম্বারটা দিন। হ্যাঁ না, এটা তো এক মহিলার নাম্বার। মহিলা? জি। নাম এবং ঠিকানা বলো তো। রূপা খান, পিতা রাহাত খান, 43/3 গুলশান, ঢাকা। রূপা খান। প্রেমের কাঁটা বিঁধলে বুকে কেন করো ভয়, প্রেমের কাঁটা বিঁধলে বুকে কেন করো ভয়, এই কাঁটা তো সুখের কাঁটা মরণ কাঁটা নয়, একটা কিছু করব যখন হবে রে সময়, বিষের কাঁটা তুলে দেব রে যখন তোলার সময় হবে রে, বিষের কাঁটা তুলে দেব রে যখন তোলার সময় হবে রে।
দিয়ে সুহাগ দিয়ে ভালোবেসেছি বুঝতে পারছি তাহলে বেরিয়ে যাচ্ছেন না কেন কারণ আপনি জানেন না যে আমি আপনার বাবার কাছে আসিনি কার কাছে এসেছেন আপনার কাছে কেন আমার সঙ্গে আপনার কি দরকার আপনাকে নিয়ে যাব কোথায় আমাদের গোয়েন্দা শাখায় স্যার কোন সাহসে তুমি আমার মেয়েকে আটক করেছো কে তোমাকে এত বড় সাহস দিয়েছে সাহস না থাকলে কোনো মানুষ পুলিশে জয়েন করে না স্যার আর অনেক ভালো ভালো চাকরি আছে যেখানে সন্ত্রাসীদের হাতে গুলি খাওয়ার ঝুঁকি নেই তোমার চাইতে অনেক ভালো করি আমি পুলিশ বাহিনীকে চিনি আমার মেয়েকে অ্যারেস্ট করার আগে তুমি আমাকে জানোনি কেন জানাতে চেয়েছিলাম স্যার কিন্তু আপনি আইন শৃঙ্খলা বিষয়ক এক উচ্চ পর্যায়ের মিটিংয়ে ছিলেন আপনার মোবাইল বন্ধ ছিল বারবার যোগাযোগ করিও আপনার সাথে কথা বলা সম্ভব হয়নি আমি নিশ্চয়ই সারাদিন সারা রাত মিটিংয়ে থাকতাম না অপেক্ষা করতে পারতে ঠিক আছে এখন ওকে ছেড়ে দাও সরি স্যার সত্য কথা না বলা পর্যন্ত ওকে ছাড়া সম্ভব নয় দরকার হলে কাল আদালতে পাঠিয়ে আবার রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে হোয়াট আমার মেয়েকে তুমি আদালতে পাঠাবে কি অপরাধ করেছে সে আপনার কাছ থেকে অভিযোগটা এসেছে স্যার ফাইলে তা স্পষ্ট লেখা আছে আমি অভিযোগ করেছি ইয়েস রহস্যময় করে যে মোবাইল থেকে আপনার মোবাইলে ফোন করেছিল সেই নাম্বারটা পল্লী মোবাইল কোম্পানির সেটা আমি ভালো করে জানি কিন্তু তার সঙ্গে আমার মেয়ের কি সম্পর্ক পল্লী মোবাইল কোম্পানি থেকে সেই নাম্বারটির গ্রাহকের নাম ঠিকানা পাওয়া গেছে তাতে কি হয়েছে সেই নাম্বারটির গ্রাহক আপনার মেয়ে রূপা খান রহস্যময় খুনিকে গ্রেপ্তারের জন্য যে বিশেষ টিম গঠন করা হয়েছে তার দায়িত্ব এখন কি সেটা আপনি ভালো করে জানেন স্যার আমি আমার দায়িত্ব পালনের চেষ্টা করেছি গ্রেপ্তার করে আনার পর থেকে ওনাকে অনেকবার জিজ্ঞাসাবাদ করেছি উনি সব অস্বীকার করেছেন আমাদেরকেও শাস্তির ভয় দেখাচ্ছেন মেয়েকে যদি সত্যি ছাড়াতে চান তাহলে ওকে বলুন সত্যি কথা বলতে কেন সেই মোবাইল সিম কার্ড কিনেছিল তার কোন কোন বন্ধু এই নাম্বার ব্যবহার করেছে এবং সেটা কাকে দিয়েছে সব কথা বলতে হবে তাকে সত্যি কথা বললে আমি নিজে ওকে আপনার জিম্মা দিয়ে আসবো চলে স্যার বাবা মা বিশ্বাস করো বাবা পল্লি মোবাইলের কোনো সিম আমি তুলিনি এমন নাম্বার আমার কখনো ছিল না মারে আমি কিন্তু তোর বাবা আমার কাছে সত্য বললে তোর কোনো ক্ষতি হবে না সত্যি করে বল মা ওই মোবাইল ফোন তুই কবে নিয়েছিস তুমি তুমি আমাকে অবিশ্বাস করছো বাবা বোঝার চেষ্টা কর মা আমি আর কিচ্ছু বুঝতে চাই না বাবা কিচ্ছু না রূপা না বাবা না আমি তোমাকে কিচ্ছু বলবো না করুক করুক বিপ্লব জিজ্ঞাসাবাদ যত খুশি জিজ্ঞাসাবাদ করুক তোমার সাথে আমি আর কোনো কথা বলবো না কোনো কথা না চলে যাও চলে যাও তুমি এখান থেকে জলে গেছে
কি করছ পাঞ্চু? এই কথা কিন্তু হুঁশ করে দিল কেলা নাইলা কিন্তু ব্যবহার করে নিল পদমর্যাদা বলে একটা কথা আছে ইংরেজিতে যাকে বলে ডেজিগনেশন তুই উচ্চারণ করতে পারবি পারবি না চাপা তিন দাদার ঝরে পড়ে যাবে একবারে তোর আর আমার পদমর্যাদা সমান লাইকো বুঝেছিস কে সমান না কে তুই এই বাড়িতে কাম করাস আর আমি ওই বাড়িতে কাম করি দুইজনে সমান মাকে কি কইছে এই বুদ্ধি লইতে নিনজাস কাম করে শুধু মায়া মানুষই হয়েছিস আল্লাহ পাক তোকে রূপ দিয়েছে ঠিকই কিন্তু বুদ্ধি জানি কই তোমাকে হ্যাঁ তো কইছে আচ্ছা তুই কহ আমার সাহেব কি করে পুলিশ আর তোর সাহেব হ্যাঁ পুলিশ এই তো তাহলে এবার তুই কহ তোর আর আমার সাহেব দেখা হলে কে কাকে স্যালুট দেয় আমার সাহেব তো সাহেব রে স্যার কই আছে তো আমার লাইনে এসেছে একবারে খাপের খাপ আমার স্যার হলো অ্যাসিস্ট্যান্ট কমিশনার আর তোর সাহেব হলো সাব ইন্সপেক্টর আমার স্যার তোর স্যারের থেকে মেয়ালাই বড় তাই লাগেই তো তোর সাহেব আমার স্যারকে দেখে স্যালুট মারে এখন তুই কহ আমি বড় না তুই বড় কার পদমর্যাদা উপরে কহ কেমতে কমু আরে ব্যাকুল মায়া লোক আমি হলো অ্যাসিস্ট্যান্ট কমিশনারের লোক আর তুই হলে সাব ইন্সপেক্টরের লোক পদমর্যাদাতে আমি তোর থেকে মেলাই উপরে আমি হলো উপরে আর তুই হলি নিচে বুঝতে পেরেছিস কি করছিস না কেন হ্যাঁ বুঝছি বুঝছি তুই উপরে উপরে কি হলো তাহলে চলে আসিস কেন ভয় পাইছিস নাকি এদিকে আয় আপনি যাই করেন স্যার এখানে কিছু করেন না স্যার তাই মানে মানে স্যার আপনি মারেন কাটেন যা করেন ড্রয়িং মিলে করেন এখানে বকাবকি করলে স্যার ওই বাড়ির কাজের ছুরিটা টের পেয়ে যাবে আর টের পেয়ে গেলে স্যার আমার মানের জন্য কিছু থাকবে না খো আমার একটা পেস্টিং আছে না স্যার তাই নাকি চল মুখে জমা দিতে চল ভিতরে হিড়কে টানছেন কেন স্যার এখন বল জানালায় দাঁড়িয়ে কি করছিলি আমি যা করছি না স্যার আপনার ভালো লাগে করছি না মানে আমি হলো পুরুষ মানুষ আমি আর কত রকমের রান্না শিখেছি বলেন ওই বাড়ির সাব ইন্সপেক্টরের কাজের মেয়েটা মেয়ালাই রকম রান্না শিখেছে স্যার বুঝলেন তাই জান্না দিয়ে মাঝে মধ্যে ওই কায়দা কানুন শিখেলেছি না এই টেস্ট যদি ভালো হয় তাহলে আপনিও খায়া মজা পাবেন আর বড় সাহেবও খায়া মজা পাবে তাই না স্যার বাবা কোথায় এখন তো ঠিক ফিরে নিখো স্যার ফিরেনি না স্যার আচ্ছা ঠিক আছে তুই যা আচ্ছা শোন 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 আবার কি হলো শোন জানালা দিয়ে এভাবে পাশের বাড়ির মেয়ের সাথে কথা বলাতে ভালো দেখায় না দরকার হলে বাসায় ডেকে নে কয়েক পদ রান্না শিখে নিস যা আচ্ছা স্যার ডেকে আসবো হ্যালো রাহাতের মেয়ের কাছ থেকে তুমি কিছুই জানতে পারবে না অফিসার কথা কি করে আদায় করতে হয় তা আমি ভালো করেই জানি কথা থাকলে তো আদায় করবে যে মেয়ে কিছুই জানে না তার কাছ থেকে তুমি তোমার কায়দা দিয়ে কি আদায় করবে অফিসার কে আপনি শোনো অফিসার আমার পরিচয় পরে জানলেও চলবে আজ যেটা জানার শুধু সেটা জেনে নাও এখন থেকে ঠিক সাত দিনের মাথায় অর্থাৎ সাত দিন যখন পূর্ণ হবে তখন আমি হত্যা করব একাত্তরের যুদ্ধ অপরাধী আবুল হোসেনকে যদি পারো ঠেকাও যদি সাহস থাকে হুমকি না দিয়ে সামনে এসো সাহস আছে বলেই তোমাকে বলে সময় দিয়ে আবুল হোসেনকে খুন করব আমি সাহস না থাকলে গোপনে করতাম তাছাড়া আমি যদি তোমার সামনে আসি তুমি কিছুই করতে পারবে না তোমার ক্ষমতা রূপা নামের ওই নিরীহ মেয়েটাকে গ্রেপ্তার করা পর্যন্তই ও কিছুই জানে না ওকে ছেড়ে দিও হ্যালো হ্যালো হ্যালো
স্যার লক আপ খোলো। স্যার যে স্টাইলে জিজ্ঞাসাবাদ করেন তাতে এই মেয়ে কোনোদিনই মুখ খুলবে না। বাইরে যাও, আমি ওকে এমন ভাবে জিজ্ঞাসা করব যে ও মুখ খুলতে বাধ্য হবে। যাও। ওকে স্যার। তোর বাপ আমার কত ক্ষতি করেছে তুই জানিস? দুইবার আমার প্রমোশন ঠিকই দিয়েছে সে, তাহলে এতদিন আমি ওসি থেকে এসপি হয়ে যেতাম। এসব কথা আমাকে বলছেন কেন? প্রতিশোধ, প্রতিশোধ নেবার সুযোগ পেয়েছি আজকে। যারা ডিউটিতে ছিল তাদেরকে ভাগিয়ে দিয়েছি, বুঝতে পারছো এখন আমি কি করব তোমাকে? ছাড়ুন বলছি, ছাড়ুন, কি করছেন? আজ আমি এমন জিজ্ঞাসাবাদ করব, সারা জীবন তুই আমার সামনে মাথা নত করে থাকবি, কাউকে বলতে পারবি না, এমন কি তোর বাবার কাছে আমার জন্য সুপারিশ করবি। চলো আমার সাথে। স্যার, স্যার আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? স্যার আমাকে মাফ করে দিন স্যার, আমি আর জীবনে এরকম করব না স্যার। দেখো মফিজ, আমি তোমার নামে অভিযোগ করতে পারতাম, তুমি সাসপেন্ড হতে, একটা তদন্ত কমিটি গঠন করা হতো, পত্র পত্রিকা হইচই হতো। জি জি, তদন্ত কমিটি ঘটনা সম্পর্কে রূপাকে জিজ্ঞাসাবাদ করতো। জি, হয়তো লজ্জায় ঘৃণায় মেয়েটি কিছুই বলতে পারতো না। রাইট স্যার, তুমি নির্দোষ প্রমাণিত হয়ে আবার চাকরিতে জয়েন করতে। জি, তার চেয়ে আমি তোমাকে রিলিজ করে দেই, মানে চ্যাপ্টার ক্লোজ করে দিই। মানে স্যার, রহস্যময় খুনিটার ব্যাপারে একটা খবর পেয়ে তোমাকে নিয়ে আমি এ পথ দিয়ে যাচ্ছিলাম, এখানে আসতেই হঠাৎ সন্ত্রাসীরা আমাদের আক্রমণ করে, তুমি তোমার পিস্তল থেকে পাল্টা গুলি করো, বীরের মতো লড়াই করো। তখন আমি কি করেছিলাম জানো? আমি আমার পিস্তল থেকে গুলি করেছিলাম। ভেরি গুড স্যার, তখন কি হয়েছিল জানো? না না, ওরাও পাল্টা গুলি করেছিল, সেই গুলিটা আমার কানের ও পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল। ডেঞ্জারাস স্যার। তারপর আমাকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়েছিল তুমি, এগিয়ে গিয়েছিল অনেক সামনে, এই জন্য তুমি পুরস্কৃত হবে। বিয়োগল বাজি যথাযথ মর্যাদার সাথে তোমাকে দাফন করা হবে, কারণ আমাকে বাঁচালেও নিজেকে বাঁচাতে পারোনি তুমি। সন্ত্রাসীদের একটা গুলি তোমার কপাল দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে গেছে। তোমার জন্য খাবার এনেছে, খেয়ে নাও। খাবো না, তোমার জিজ্ঞাসাবাদ থাকলে জিজ্ঞাসা করো। আর কোনো কথা তোমাকে জিজ্ঞাসাবাদ করবো না রূপা। কেন? এখন আমি জানি তুমি নির্দোষ, কিছুই জানো না তুমি। তাহলে কেন আমাকে ধরে এনে কষ্ট দিলে? কষ্ট দিতে চাইনি রূপা, আমি শুধু আমার কর্তব্য করেছি, আর দশজনের যা করতাম তাই করেছি। খেয়ে নাও। আগেই তো বললাম খাবো না। এটা তোমার অভিমান, তুমি খেয়ে নাও। বললাম তো খাবো না। ঠিক আছে, এখানে যখন খাবে না বাসা যেয়ে খাবে, চলো। কি হলো? চলো। আউট অফিসারের পাল্লায় পড়ছি, একটা টাকা উপরি ইনকামের চান্স দেয় না, এইভাবে কি সংসার চলে? তোরে না কইছি কানের কাছে তালি দিবি না, তালি দিলি কেন? স্যার ওই একটা কথা কই, তুই আবার কি কবি? আচ্ছা, অনুমতি না দিলে কি করিয়া কই? দিলাম অনুমতি, কহ। আমনের নামের লগে কামের কোনো মিল নাই। কিরকম? আমনের নাম সি কুনালি, কিন্তু আমনের সাইজও মোড়া, বুদ্ধিটাও মোড়া। কি কইলি? আম
আমি তোর জুনিয়র না সিনিয়র? সিনিয়র স্যার। ভাই ধাক্কা দিলেন কে? তোর আর আমার মধ্যে উপরের অফিসার কেটা? আপনি। তারপরেও তুই আমার নাম নিয়ে মস্করা করছ কেন? মস্করা করি নাই স্যার, কইছিলাম একটু বুদ্ধি করলে উপরি ইনকাম করা যায়। কিভাবে? কমু স্যার কমু, আগে মাথাটা ঠান্ডা রাখেন, তারপরে কমু। ইন্সপেক্টর সাগরকে আমার রুমে আসতে বলো। যান স্যার, সাগর স্যার রে একটু সালামটা দিয়ান, আলোচনাটা একটু পরে করবো। এই বলো এখানে কেটা বলো, তুই না আমি? আপনি। হুকুম কি তুই দিবি না আমি দেব? আপনি। তাহলে দাঁড়ায় আছিস কেন, জলদি যা সাগর স্যারের সালাম দে। যাইতে আছি। বেলার বল দা, ডিউটি না করে আমার গালি জ্ঞান দে। স্যার বসে সাগর। থ্যাংক ইউ স্যার। যে রহস্যময় খুনিটার সন্ধান আমরা চালিয়ে যাচ্ছি সে কোনো সাধারণ ক্রিমিনাল নয়, শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় ওর নাম খুঁজে পাওয়া যাবে না। ওকে ধরতে হলে খুব সতর্কতার সঙ্গে এগুতে হবে। এই নাম্বারটি নিয়ে সোজা পল্লী মোবাইল কোম্পানিতে যাবে, জানবে এটা কার নাম্বার। গতরাতে এই নাম্বার থেকে আমার মোবাইলে ফোন করে আবুল হোসেন নামে একজনকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। বলেন কি স্যার, আপনার মোবাইলে? হ্যাঁ আমার মোবাইলে। বলেছে 7 দিনের মাথায় আবুল হোসেন নামে সে একজনকে খুন করবে। স্যার এই নাম্বারের মালিকের পরিচয় পাওয়া মাত্র আমি কি তাকে অ্যারেস্ট করব? আমার মনে হয় না তাতে কোনো লাভ হবে। এর আগে সে কমিশনার সাহেবের মোবাইলে ফোন করেছিল আর একটা নাম্বার থেকে, সে নাম্বারটা ছিল রূপার নামে। আমার সন্দেহ হচ্ছে লোকটা এ ধরনের অনেক সিম তুলে রেখেছে বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করে, যারা এটা জানে না। তবে যাদের নাম ঠিকানা এই সিম তুলেছে তাদেরকে সে ভালো করেই চেনে। তুমি এখন পল্লী মোবাইল কোম্পানিতে যাবে, যার নামে সিম তোলা হয়েছে আমরা শুধু তার উপর নজর রাখবো। ওকে স্যার। আবুল হোসেন নামে যত মানুষ আছে ঠিকানা সহ তাদের একটা তালিকা চাই আমি। এই যে তো স্যার কঠিন ব্যাপার, এই এলাকায় কমসে কম 1000-2000 মানুষ আছে আবুল হোসেন নামে, কি কইস মোবারক? হ্যাঁ স্যার বেশি হইতে পারে। কাজটা আমি সহজ করে দিচ্ছি। দেন স্যার, মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স কমপক্ষে 15 ছিল তোমরা শুধু সেই সব আবুল হোসেনকে খুঁজবে। তার মানে স্যার দাগো বয়স 50-এর কাছাকাছি বা হেয়ার উপরে? এর নিচে দরকার নেই। খুব সহজ করিয়ে দিলেন স্যার, 50 বছর বয়সী আবুল হোসেন খুব বেশি হইলে সকালে হইতে পারে। এক সপ্তাহের মধ্যে বাইর করে ফেলা বলে? এক সপ্তাহ নয়, 24 ঘন্টার বেশি সময় দেওয়া যাবে না। প্রতিটা ওয়ার্ড কমিশনের অফিস থেকে ভোটার লিস্ট সংগ্রহ করবে। দুঃখিত, এটা পল্লী মোবাইলের কাস্টমার সার্ভিস, এখানে আমি চাকরি করি, কাউকে ব্যক্তিগত সার্ভিস দেই না। তাহলে কি ধরনের সার্ভিস দেওয়া হয় এখানে? পল্লী মোবাইল সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে তার উত্তর দেওয়ার চেষ্টা করি। আমি আপনাকে সেই চেষ্টাই করতে বলছি ম্যাডাম। বলুন কি তথ্য জানতে চান? এই নাম্বারটা কার এবং ঠিকানা কি? দুঃখিত, কোনো কাস্টমার নাম ঠিকানা দেয়া আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা সে কাস্টমার যদি ক্রিমিনাল হয়? কোন কাস্টমারের চরিত্র কেমন, কে গান গায় আর কে গান দিয়ে গুলি চালায় সেটা আমাদের দেখার বিষয় নয়। তাহলে কি দেখাতে আপনারা এখানে বসেছেন, রূপযৌবন? দেখুন আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আপনিও বাড়াবাড়ি করছেন, বসে আছেন ঠিকই, কিন্তু কিছু কাস্টমার আপনাদের কোম্পানির মোবাইল নাম্বার ব্যবহার করে বিভিন্নভাবে ক্রাইম করছে, আর সে তথ্য জানতে চাইলে আপনারা দিচ্ছেন না, অথচ হয়রানি করছেন। আমি আপনাকে হয়রানি করিনি, আপনি ভুল জায়গায় এসে অন্য কাস্টমার সম্পর্কে তথ্য জানতে চাইছেন। এতই যদি জানার দরকার থাকে তাহলে এমডির কাছে যান, উনি দিতে পারবেন। ঠিক আছে আমি যাচ্ছি, তার কাছ থেকে নেব কাস্টমারের নাম ঠিকানা, পাশাপাশি এও বলবো যে আপনি কাস্টমার সার্ভিসে বসে দুর্ব্যবহার করছেন, কিন্তু এর আগে আমার এক অফিসারকে ঠিকই কাস্টমারের নাম ঠিকানা দিয়েছেন। আচ্ছা আমাকে হয়রানি করছেন, ঠিক আছে আমি যাচ্ছি। কিছু বলবে? ইয়ানে আপনি কি পুলিশের লোক? ইয়েস আমি পুলিশ অফিসার। দেখুন আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে, বাবা রিটায়ার্ড করেছেন, চাকরি চলে গেলে আমি খুবই সমস্যায় পড়ব, দয়া করে
এমডি সাহেবকে এমন কিছু বলবেন না যাতে আমার চাকরি চলে যায়। তার মানে আপনি এখন আমার কাছে সহযোগিতা চাইছেন, এই তো? জি। করতে পারি সহযোগিতা যদি আপনি আমাকে সহযোগিতা করেন। ঠিক আছে। দালালি করে
এই ধরনের কোনো সাধারণ মানুষকে খুনিরা নিশ্চয়ই খুন করবে না। এদের মধ্যে বড়লোক হিসেবে নাম ডাক আছে কজনের বলো? দুইজনের স্যার, একজন জাহাজ ব্যবসায়ী আর একজন বড় বড় তিনটা গার্মেন্টস এর মালিক। মাস এর এক তারিখে সমস্ত কর্মচারীদের বেতন দেয়। এর দুই ছেলে এক মেয়ে, কোন রকম পলিটিক্স নাই। আর একজন গার্মেন্টস এর আবুল হোসেন উল্টা স্যার। মানে? মানে এই উল্টা পাল্টা কাম করে। কিরকম? আমনে মুরব্বি মানুষ, আমনে কোন স্যার? এই আবুল হোসেন পাক্কা মদখোর, দুই পোলা, বড়টা থাকে বিদেশে, নিজের বাড়ি ছাড়াও তার আলাদা একটা ফ্ল্যাট আছে। গার্মেন্টস ঠিক মতো বেতন দেয় না, অথচ গার্মেন্টস থেকে ডেলি পছন্দের কোনো মেয়ে মানুষে তুলে নিয়ে যায় ওই ফ্ল্যাটে, মদ খায় আর ফুর্তি খেতে। ওই ফ্ল্যাটে তার নিজস্ব একটা মেয়ে মানুষ আছে। আর কোনো তথ্য? সব পার্টির চান্দা দেয় স্যার, তবে বেশি যোগাযোগ তুফান মিয়ার লগে। শুনছি একত্রে ব্যবসাও করে। কোন তুফান মিয়া? ওই যে গতবার স্বতন্ত্র খারাইয়া বিপুল বোর্ডে পাস করছিলে, খুব দাপট স্যার। কোন সংবাদ পেয়েছ? জি স্যার, ওই নাম্বারটা তুফান মিয়ার। দেখছেন মুরব্বী, মোগলকে মিললে গেছে। তুফান, হয়তো কোনো চাঁদাবাজ, না হয় কোনো ব্যক্তিগত শত্রু খুন করেছে তালেবকে। কিন্তু হাতে মালি মারা যাওয়ার পর মনে হচ্ছে কেউ আমাদের গ্রুপকে টার্গেট করেছে। বস, গোয়েন্দা শাখার অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিপ্লব আপনার সাথে দেখা করতে চায়। গোয়েন্দা শাখার অ্যাসিস্ট্যান্ট কমিশনার? আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। জি বস। হ্যালো রাহাত। আরে বন্ধু, হঠাৎ কি মনে করে? তোমার গোয়েন্দা বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিপ্লব আমার সাথে দেখা করতে এসেছে, ব্যাপারটা কি বলতো? তোমার সাথে কথা বলতে গেছে? আচ্ছা ঠিক আছে, টেলিফোনটা ওকে দাও। আমার সাথে কথা বলার আগে কমিশনার সাহেবের সাথে কথা বলুন। স্যার বিপ্লব, তুফানের ওখানে কেন গিয়েছো? স্যার, রহস্যময় খুনিটা আমার মোবাইলে ফোন করেছিল, সে এবার তুফান সাহেবের বন্ধু এবং ব্যবসায়িক পার্টনার আবুল হোসেনকে খুন করার হুমকি দিয়েছে। বলো কি স্যার? যে নাম্বার থেকে খুনিটা ফোন করেছে সেই সিমটা তুফান সাহেবের নামে তোলা। ওনাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যই আমি এখানে এসেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মতো করে বিষয়টি তদন্ত করো। থ্যাংক ইউ স্যার। শুনলেন তো সবই, এবার বলেন তো কেন আপনি আপনার লোকজন দিয়ে আবুল হোসেনকে খুন করার হুমকি দিচ্ছেন? আপনার কি মাথা খারাপ হয়েছে? আমি কেন আবুল হোসেনকে হুমকি দিতে যাব? সেটা তো আপনি ভালো বলতে পারবেন। কি বলতে চান আপনি? যে নাম্বার থেকে আমাকে টেলিফোন করে আবুল হোসেনকে খুন করার হুমকি দেওয়া হয়েছে সেই মোবাইল কোম্পানি থেকে জানা গেছে নাম্বারটি আপনার নামে এন্ট্রি করা। মিথ্যে কথা, আমি মোবাইল কোম্পানি বন্ধ করে দেবো। জনগণ খেপে যাবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আশ্চর্য আশ্চর্য মিস্টার তুফান, নির্বাচনের আগে যে জনগণের দরজায় দাঁড়িয়ে হাত জোর করে ফকিরের মতো ভোট ভিক্ষা চেয়েছেন, আজ বলছেন সেই জনগণ খেপে গেলে কিচ্ছু যায় আসে না। না আসে না, এদেশের জনগণ ভোলাভালা, সহজ সরল। ইলেকশনের আগে আবার যখন তাদের দলজায় দাঁড়িয়ে চোখের পানি ফেলে ক্ষমা চাইব তখন তারা সব ভুলে যাবে। পাঁচ বছরে কি পাপ করেছি তার একটাও তাদের মনে থাকবে না, তারা শুধু দেখবে আমার চোখের দুপুটা পানি। তাই আজ ওরা খেপলো, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার যায় আসে, কারণ জনগণের ভালোবাসা আপনি দেখেছেন, রাগ দেখেননি।
ওরা যদি সত্যি সত্যি খেপে গিয়ে আপনাকে আঘাত করতে আসে আর তখন আপনি পুলিশ পুলিশ বলে চিৎকার করবেন, নিজের নিরাপত্তা চাইবেন। চাইব না মিস্টার অফিসার, আমি কোনো কোম্পানি বন্ধও করব না আর জনগণ খেপে গিয়ে মারতেও আসবে না। আমি চালের দামও বাড়াইনি, তেলের দামও বাড়াইনি, আমি স্বতন্ত্র, স্বতন্ত্রই আছি, নিজেকে নিয়ে ব্যস্ত আছি, আমার কোনো ভয় নেই। ভয় আমাদের আছে, রহস্যময় খুনিটা যদি সত্যি সত্যি আবুল হোসেনকে খুন করে দোষ হবে আমাদের। জনগণ প্রশ্ন করবে কেন আমরা আগে জানা সত্ত্বেও যথাযথ ব্যবস্থা নিলাম না। আমার মনে হয় খুনিটা আপনাদের খুবই চেনা, কাছের কেউ, তাই আমরা আগে থেকেই পুলিশ পাহারার ব্যবস্থা করতে চাই। কোনো দরকার নেই পুলিশ পাহারায়, আমাদের নিজস্ব কর্মী বাহিনী আছে, বডিগার্ড আছে, লাইসেন্স করা অস্ত্র আছে, আমরা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারব। ঠিক আছে মিস্টার তুফান, আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা জানিয়ে যাই, সিদ্ধান্তটা আপনি ঠিক নিলেন না। তুফান, এসব কি শুনলাম? তুমিও কি পুলিশের মধ্যে সন্দেহ করছো নাকি? না না, সন্দেহ কেন করব, তবে বলছিলাম কি, পুলিশ পাহারায় থাকলে অসুবিধা কি? দেখো আবুল, আমরা যেসব ব্যবসা করি, পুলিশ যদি আমাদের সঙ্গে থেকে সবসময় পাহারা দেয় সব বন্ধ হয়ে যাবে। তাছাড়া আমরা যে ধরনের মোজ ফুর্তি করি, তুমি যেমন গার্মেন্টস থেকে মাল নিয়ে আসো, পুলিশ পাহারা থাকলে চলবে না? তা চলবে না। তাহলে তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছ। ব্যাংকের নাম দিয়ে সাইয়ে রয়েছে, কি জানি চিন্তা করতে আসে। আমার কি লাভ? ডাক্তারের কাছে গোপন কথা না কইলে ট্রিটমেন্ট করবো কিসের উপর? তুই আবার ডাক্তার হলি কবে? আরে ডাক্তার না স্যার, ডাক্তার না, তয় এই শহরে যত ক্রাইম জোন আছে সব মোর জানা। তাই কইছিলাম কি, নজরটা যদি একটু তেরা বেকা করে তাহলে আমাকে গুটি লাল। তুই ঠিকই কইছিস মুবারক, তোর কথা যদি আমি আগে শুনতাম আর আমি মাটিতে শুইতাম না। দুই মাস যাবত বউয়ের সাথে বুঝছস তো? আর কইয়েন না স্যার, একই ঘটনা মোরও, দুই মাস ধরিয়া বউয়ের লগে দেখা নাই, কোথায় থাকে আল্লাহই জানে। তাইলে দেরি কেন? চল। আরে কথা আছে, তাড়াতাড়ি কই ফেলা। এই অফিসে আপনি আমার উপরে হইলেও ঘটনাস্থলে থাকবেন নিচে, যা করার আমি করবো। আপনি শুধু বুক ফুলাইয়া শক্তি নিয়ে খাড়াই থাকবেন, কোন কথা কইতে পারবেন না, বুঝলেন? তুই যা কবি আমি তাই শুনতে পারছেন। এই এলাকায় মাতব সারে বাড়ি কোনটা? ইয়া মান নেই আর মানে পুতলা দিয়ে যায়। মাতুব্বরে বাড়ি যে তুই কি করবি? আমি তো বুঝবার পারতেছি না। আপনারা না কইছি তেসি তেসো তোসা এই ধরনের কথা মোর সামনে কইবেন না। এই এলাকায় কিছু করতে হইলে মাতব্বরের নলেজ দেওয়ার দরকার আছে কিনা? হ্যাঁ আছে। এই তো, তাইলে চলেন ওনার সাথে আলোচনা করিয়া একটা সিদ্ধান্তে উপনীত হই। আপনারা না কইছি এরপর থেকে কেমন লাগে কোনো পার্টি কথা কইবেন না, বুঝলেন? ফলো মি। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারা কি ব্যাপার? বিশেষ একটা কাজ নিয়ে আগমন। আসুন ভিতরে আসুন, বসুন বসুন। আপনার পোলা কোথায়? আমার পোলা সে তো ঘরে লেখাপড়া করতেছে,
বলুন তো কি হয়েছে? হেরে বলান, হেয়ের পর কইতে আসি। ব্যাপারটা তো কিছুই বুঝতে পারলাম না। আরে আমনের পোলাড, আরে বলান, হেয়ের পর ব্যাপারটা কইতে আসি। যান যান, বলাই লই আসেন, ডাকতেছি। তোর ব্যাপারটা আমিও বুঝবার পারলাম না। তুই কইলি মাতুব্বরের কাছে পরামর্শ নিবি, এখন দেখি তার পোলারে ডাকতেছিস। ঘটনা নাকি? ঘটনা পানির মতো পরিষ্কার। মাতুব্বরের পোলারে অ্যারেস্ট করলে আমাকে গুছিলাম বললেন কে? মানে আরে আপনি খালি মাননি মানি করেন কে? আপনি না কইছি কোনো বাড়তি কথা কইবেন না, নাইলে অপারেশন সাকসেসফুল করা যাইবে না। এই যে আমার ছেলেকে নিয়ে আইসি। মসজিদের পাশে গতরাইতে একটা লোক খুন হয়েছে, সত্য না মিথ্যা? সত্য। এইবার বুঝতে পারছেন লোকটারে খুন করছে কেডা? এসব কি বলছেন আপনারা? আমার ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদ মাদ্রাসার ঘর ছাড়া সে কোনোদিন বাইরেই যায় না। এই পোলারে লইয়া এত গর্ব করিয়েন না, এই পোলাই আপনার মান সম্মান যা আছে সব মাটিতে মিশাই দেবে। আমি বিশ্বাস করি না, এই সন্তানে আমার সম্মান আরো বড় করে দেবে, এইটা আমার বিশ্বাস। আপনার বিশ্বাস রে অবিশ্বাস করিয়া দেব। তখনরে রিমান্ডে নিয়া তো কি বলে কি করেছে আমার মানিক? আপনার মানিক অনেক রে খুন করছে, তাই থানায় নিয়া $5 দিব। সে তো খুন করেনি। মা বাবা কোনোদিন নিজের সন্তানকে খুনই কয় না, খুন করছে কি না আইন কইয়া দেবে। এই চলেন। এই যে বাবা, আমার একটা কথা শোনেন বাবা, আমি একজন মাতব্বর, জনগণ যদি জানে আমার সন্তান মানুষ খুন করছে, তাহলে আমি জনগণের সামনে মুখ দেখাতে পারবো না বাবা। এই তো লাইনে আইছেন, আলোচনা করা যাইতে পারে। স্যার আমি যে ঠাইছে ধরেন, আমি ওনার লগে একটু মত বিনিময় করে দিয়ে আসি। তুই চিন্তা করিস না বাবা, আমি আসি। চলো তো ভিতরে। স্যার আমি কিন্তু খুন করিনি, আমাকে ছেড়ে দিন। আমি জানি তুমি খুন করো নাই, তোমারে যে অ্যারেস্ট করছে সারা মানুষের জাত না, শালাটা জাউরা। সারিয়ে দেন, আসলটা পাইয়ে গেছি। যাও মা বাবার কোলে যাও, বাবার তো কিছুই দেখতে আসি না। তুই না দেখলেও আমি দেখতেছি। কথা হইল আমার কাজের মেয়েটা আছে না, সে তো কোনো মানুষের জাতি না, পুলিশের দাপট দেখায়, বেতন তো দেই না, কোন সাথে বিষ মিশে খায় ফেলে আল্লাহ জানে। এক কাজ করি, ওরে ৫,০০০ টাকা দিই। কাগজ বই ধরে কে দন্দা করলাম আমি? আমার শালিটা আছে না, যে শালিটা কোন মানুষের পর্যায়ে পড়ে না, ৬ মাস ধরে মুখ দেখি না। কে হোটেল হোটেলে খায় নাই দমগান কে? শুধু টাকার জন্যে ১০,০০০ টাকা দেবে? ঠিক না, তুই ঠিক না করলে কি হবে? আমি শালিরে ১০,০০০ টাকা দেব। দেন স্যার। কথা হইল যার জন্য এত কিছু করা, কত কেডা কেমনে কমু? ঘরের বউ
বুঝছস? বুঝলাম। তুই কি চাইস না আমার সাথে বউয়ের মিলন হোক? চাই স্যার। বউরে বিষাদা দিলাম। আজ যে এই চেয়ারে বসে আছি এটা কার অবদান? আপনার বাপের। প্রশ্নের উত্তর সঠিক নয়। আপনি কোন কার? এই টাকার। বিয়ে পর্যন্ত পড়ালেখা করছি, বাবারও অনেক খরচ করছি, সেই বাবা মারা গেছে, কিন্তু তার 40 একর বাড়ি নেই, এত কষ্ট হইতেছে। আসলে আপনি কইতে চান কি এইটা বুঝেই যা কোন? তুই কি চাস আমার বাপের আত্মা কষ্ট পাক? না না, হে আতাই না। 70,000 টাকার নিচে কোনোভাবেই হয় না, আছে 65,000, এই দিয়েই চালাই নেই। আজ তো বেতন পাইছিস। হয়। ওই জায়গা থেকে 1,000 টাকা দে। কে? ট্যাক্সি ক্যাব ভাড়া করতে হবে না, এই এত টাকা নিয়ে রিক্সায় যাবো নাকি? তার উপর আমার একটা হাত খরচ আছে না, দে 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 দে। তুই বলে যদি সুযোগ পাই তোর ওর উপরে বদনা চালান দিব। ডিউটি ঠিক মতো করিস। হলার বলি হলা, তোমার যে পেট ও আর জীবনেও ভরবে না। আপনারা সাক্ষী দেখেন ভাই, পরে আবার কইবেন আমার চরিত্র খারাপ। আমি কিন্তু ওরে ঠিকই ধরুম। স্যার মোরে বলাইছেন? চিকন আলী কোথায়? কাম শেষ করিয়া বাড়িতে গেছে। কাজ শেষ করে মানে? মানে ডিউটির টাইম শেষ। কাল থেকে আর ডিউটির নির্দিষ্ট কোনো টাইম নেই, অল টাইম ডিউটি, বাসায় কেউ যেতে পারবে না। জি স্যার। আমার দৃঢ় বিশ্বাস গার্মেন্টস ব্যবসায়ী আবুল হোসেনই সেই ব্যক্তি যাকে খুনিটা হত্যা করতে চাইছে। আবুল হোসেনকে ব্যাপারটা শুনে দিয়েছে যে তাকে ঠিক 7 দিনের মাথায় খুন করা হবে, এ ব্যাপারটা সে জানে না। কাল থেকে তুমি আর চিকনালি তাকে ফলো করবে, সে কখন কোথায় যায়, কোন সময় কোন কাজটি করে তার পূর্ণাঙ্গ বিবরণ দেবে। ইয়েস স্যার। এমনকি তার কাছে কারা আসছে সেটাও জানা দরকার। সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। ঠিক আছে স্যার। যেহেতু তারা পুলিশ পাহারা চায় না, সেহেতু 7 দিনের দিন, আমি নিজে আড়াল থেকে ফলো করব, কোথাও যেন কোন রকম ভুল না হয়। ওকে স্যার। হিমে গো স্যার। বাবা কিছু বলবি মা? বাবা, ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিপ্লবের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছো? শাস্তিমূলক ব্যবস্থা নিতে হলে তার অপরাধ প্রমাণ করতে হবে। বারে সে তোমার বাসা থেকে তোমারই মেয়েকে ধরে নিয়ে গেল, এটা কোনো অপরাধ নয়? তার রিপোর্ট খুব ভালো রূপা, প্রতিটি কাজের সে যে ব্যাখ্যা দেয় তাতে পুলিশ ডিপার্টমেন্ট সন্তুষ্ট। কিন্তু বাবা, তোমার এই জিদ্দি অফিসার যে কোনো সময় একটা অঘটন ঘটাতে পারে। হ্যাঁ ঠিকই বলেছিস, তোর তুফান আঙ্কেলও একই কথা বলেছে, সে নাকি আমার নির্দেশ উপেক্ষা করে তুফানের লোকজনের উপর নজর রাখছে। আপনার এলইয়া তুই যে কোন হালার বলা কতক্ষণ চলার মতো হেলে বাধা দেন, প্রস্তাব যতক্ষণ শেষ না হবে ততক্ষণ আসামি তো যাইবে গা, তখন কি করবেন? তাই বলে কি প্রস্তাব বাদ দিয়া আসামি দরবার যাবো? তুই তর্কে যা। পদমর্যাদা তো ঠিকই রাখছে স্যার, আসামি তো যাই গা, হেডার তো দেখেন না। এই যে ভাই যাবেন না? আরে ভাই মিটারে যা উঠবে তার থেকে 10 টাকা বেশি দেবো, যাবেন না কেন? কইলাম তো যাবো না। দেখেন না প্যাসেঞ্জার আছে? ওই প্যাসেঞ্জার ওই যে 2 দিনের মধ্যে একদিন উঠতে আছে। ওদিকে আসামি ছুটতে যাইতে আছে আর আমনে বাদমা চড়ি লই আছে না। জায়গা মতো যাচ্ছি ম্যাডাম, চুপচাপ বসে থাকেন, এত ভয়ের কি আছে, কিচ্ছু হবে না। গাড়ি থামান বলছি, থামান বলছি। বুঝতে পারছো এখন আমরা কারা? আপনারা কারা? আমরা তোমার দুলা ভাইয়ের আত্মীয়, কাস্টমার সার্ভিসে কাজ কর। তুফান মিয়া ছাড়া
আর কোন গ্রাহকের নাম ঠিকানা জানা নাই। কোন তুফান মিয়া? শালি চেনে না, একটা মোবাইল নাম্বার দেখে যার নাম ঠিকানা তুই পুলিশকে দিয়েছিস মনে নাই? তোর ওই নাম্বারের জন্য তুফান মিয়া সহ আমরা সবাই দৌড়ে উপরে আছি, তোকেও আমরা দৌড়ে উপরে রাখবো। ওই শালি রে বের কর। কোথাও ব্যথা পাননি তো? কাকে জিজ্ঞেস করছেন? কেন আপনাকে? আপনার বরং ওদেরকে জিজ্ঞেস করা উচিত ছিল, যে মারটা মারলাম ব্যথা পেলে তো ওরাই পাবে। আর কপালে দুঃখে মরে যাচ্ছি, আর আপনি রসিকতা করছেন? পোড়া কপাল কোথায়, আমি তো দেখছি আপনার কপাল ভালো, সময় মতো আমি এসে গেছি। সেদিন আপনার বড় অফিসার এসেছিলেন, আমাকে রক্ষা করেছিলেন, আজ আপনি করলেন, কিন্তু এরপর? কেন, এরপর বাসায় ফিরে যাবেন? সেদিন এমন বাসায় ফিরে গিয়েছিলাম, কেউ বিশ্বাস করেনি আমাকে, বাবা মা যে বিয়ে ঠিক করেছিল সেটাও ভেঙে গেছে। কেন? পুরুষ মানুষ বড় নিষ্ঠুর, মেয়েদেরকে চায় না। কেউ না করলেও একজন নিশ্চয় করবে। কে? যে ঘটনার সাক্ষী, আমি নিজের চোখে দেখেছি, আপনার কোনো দোষ নেই। কিন্তু এখানে তো আপনি ছাড়া আর কেউ নেই। আমি তো আমার কথাই বলছি, কি পছন্দ হয় না? কি হলো, কথা বলছেন না যে? আপনার বাবা মা ঠিক করার আগে নিজে একটু পছন্দ করে নেন না, তাকান। ছাড়া আর কেউ তো নেই, নিঝুম নিঝুমে সারা ঘর, আজ দুজনে করব প্রেম, এসো না সাজাই সুখের বাসর। তুমি ছাড়া আর কেউ তো নেই, নিঝুম নিঝুমে সারা ঘর, আজ দুজনে করব প্রেম, এসো না সাজাই সুখের বাসর। যাও তুমি যাও, এসো না কাছে, ছাড়ো না ছাড়ো। ধাক ধাক ধুম ধুম ধাক ধাক, একটু প্রেম প্রেম হয়ে যা। ধাক ধাক ধুম ধুম ধাক ধাক, থাক না কিছু প্রেম বাকি ja
ফেলে দাও এই বুকে সুখে রাত জেলে দাও তোমাকে মন মানে না নিও না অপরাধ ধক ধক ধুম ধুম ধক 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 না কিছু দিন বাকি থাক ধক ধক ধুম ধুম ধক ধক একটু প্রেম প্রেম হয়ে যা পানে আজ ভালোবাসা অজ্ঞাত জানে ওই নেশা নেশা দুষ্ট দুটি যাই শুধু বলে একটা কিছু আজ সারা রাত হোক মোলাকা যাই মেটাতে মনের যত সাত ধক ধক ধুম ধুম ধক ধক না কিছু দিন বাকি থাক 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 ধুম ধুম থাক থাক একটু প্রেম প্রেম হয়ে যা আমি ছাড়া আর কেউ তুমি নিঝুম নিঝুম এই সারা ঘর আজ দুজনে করব প্রেম এসো নেশা চাই সুখের বাসর নাও তুমি না দিন যত চাও এসো গো কাছে ধরো না ধরো থাক থাক ধুম ধুম থাক থাক একটু প্রেম প্রেম হয়ে যা ধক ধক ধুম ধুম ধক ধক একটু প্রেম প্রেম হয়ে যা মুড়া টাকা পাইয়া নিজে তো মোবাইল কেনসই আবার বউরও কিনে দেছো ডিউটি ফালাইয়া হারাক্ষণ বউর লাগে ফুসুর ফুসুর আর পিটিস পিটিস করো কার উপর রাগারাগি করছো আমার কপালের উপর এমন এক লোকের পাল্লায় পড়ছি প্রতি পদে পদে বিপদ নিজের পদ লইয়াই টানাটানি ঘটনাটা খুলে বলবে আপনি এরকম কাজেও তো লাগতে পারে দেন মুরব্বী কিছু মনে করিয়েন না আপনি মানুষটা বয়স্ক চুলদারি সব পাইকে গেছে এরপর একটা পাও ল্যাংরা আপনি কেমনে আমার কামে লাগবেন ওই যে তুমি বললে আমি পাকা তার মানে কি দাঁড়ালো তুমি কাঁচা পাকাগুলো যদি কাঁচাদের কাজে না লাগে তাহলে কে লাগবে কেমনে যে কথা কইলেন কথার পেয়াসি আটকাই গেলাম বলো আমরা একই পদমর্যাদায় দুইজন শ্রী কুণালী সিনিয়র আর আমি জুনিয়র এই জন্য সে আমার উপরে হালাই করে কি জানেন দুইজন মিললে যে দান মারি নিজের পদমর্যাদার জোরে সিনিয়র বললে সব মাল লইয়া যায় কিন্তু বুদ্ধিটা হইলে আমার এই যে আইসকা এইখানে বই গেছি কেন দুইজন আসামিরে ধরার লেগিয়া এখন দুইজন যদি এক লগে বাই যায় তাহলে আমি কারে ধরবো আপনি কয়েন মুরব্বী যে আসল লোক তাকে ধরবে একসঙ্গে তো দুজনকে ধরা যাবে না বড় অফিসার যদি রাগ করে করবে না তাকে সত্য কথা বলবে একজন দোষী লোককে বাঁচাতে গিয়ে অন্যকে দোষী করবে না যা ঘটেছে খুলে বলবে তোমার মঙ্গল হবে এটা পাকা মানুষের কথা কারণ দাদা আপনার পরিচয় কিন্তু আমি জানলাম না একজন পাকা মানুষ আপনি দুদিন ধরে কোনটা ছিলেন ছোট স্যার তো ঝুঁটে ঝুঁটে অস্থির খেলছে পরে বলছি আগে এক কাপ চা বানিয়ে ঠিক আছে আনছি বাবা কোনো কিছু না বলে বাইরে থাকাটা একদম ঠিক না কোথা ছিল এই কদিন বলো তো ময়দানে ময়দানে
কোন ময়দানে? পুরো দেশটাই তো আমার জন্য ময়দান, এর ময়দান যেখানেই তারাই মনে হয় ক্রলিং করছে কোনো মুক্তি সেনা, হানাদার শত্রুর উদ্দেশ্যে গুলি ছোট, হয়তো নিজেও শত্রুর গুলিতে লুটিয়ে পড়ব মাটিতে। এদেশের এমন কোন জায়গা খুঁজে পাবি না যেটা মুক্তি সেনার যুদ্ধের ময়দান ছিল না। জানিস বিপ্লব, এদেশের মাটির উপর পা ফেলতে আমার পা কাঁপে, মনে হয় এখানেই হয়তো মিশে আছে শহীদ মুক্তি সেনার রক্ত। যুদ্ধ তো অনেক বছর আগে শেষ হয়ে গেছে, এখন এসব ভেবে কি লাভ? না বিপ্লব, তোর কথা আমি মানতে পারলাম না। সৈনিকের যুদ্ধ কোনোদিন শেষ হয় না। এতদিন আমি তোকে মানুষের মতো মানুষ বানানোর যুদ্ধ করেছি, তুই এখন পুলিশ অফিসার, তোকে মানুষ বানানোর যুদ্ধ শেষ, এখন যুদ্ধ হবে তোর সামনে এগুনোর পথ পরিষ্কার করার যুদ্ধ। এসব তুমি কি বলছো বাবা? স্যার চা। এখন না বুঝলেও একদিন তুই ঠিকই বুঝবি। আবুল হোসেন তাহলে আমাকে সন্দেহের চোখে দেখছে? জি বস, ওই দিন পুলিশ অফিসার যখন বলল আপনার খুন করার হুমকি দিয়েছে, তখনই সে আপনার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছিল। দীর্ঘদিনের সম্পর্ক, আমার সমস্ত অবৈধ ব্যবসার কথা সে জানে, উচ্চ ক্ষমতা ব্যবহার করে আমি যেভাবে ফেন্সিডিল হেরোইনের ব্যবসা করে যাচ্ছি, ভয় পেয়ে এসব কথা পুলিশের কাছে বলে দেয়, তাহলে সমস্যায় পড়ে যাব। এক কাজ করলে হয় না? কি কাজ বস? আবুলকে যদি আমরাই মেরে ফেলি। বস কি যে বলেন আপনি, আবুল যখন আমাকে সন্দেহ করা শুরু করেছে তখন আর কোনোদিনই সে আমাকে বিশ্বাস করবে না। সন্দেহ বেশি হলে যে কোনো সময় আমাকে ফাঁসিয়ে দেবে। এখন যদি আমরা ওকে মেরে ফেলি, পুলিশ সন্দেহ করবে সেই রহস্যময় খুনিকে, আমরা থেকে যাব ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু বস, এই মুহূর্তে তাকে হত্যা করা কঠিন হবে। কেন? পুলিশ ওর উপর নজর রাখছে, আড়াল থেকে প্রোটেকশন দিচ্ছে। আজ ওর এখান থেকে বেরিয়ে দেখলাম উল্টো দিকে চায়ের দোকানে গোয়েন্দা পুলিশের লোক ছদ্মবেশে বসে আছে। ঠিক আছে, তিন চার দিন পর হোক, আমি কমিশনারকে বলে পুরো ব্যাপারটা হালকা করে দেব, আর তখনই কাজটা সেরে ফেলতে হবে। আর এর মধ্যে যদি ওই রহস্যময় খুনিটা সত্যি সত্যি ঘটনা ঘটিয়ে দেয়, ফ্ল্যাট ট্যাগার ওই ফ্ল্যাট বিল্ডিং এ বাইরে লোক যাওয়া নিষেধ, আবুলের জন্য কারো নেয় না, বডিগার্ড গুলো নিচে খাড়া করিয়ে যেতেছে। ওই ফ্ল্যাটে কোনো গার্ড আছে? না স্যার, কোনো পুরুষ মানুষ নাই, তার একটা পার্সোনাল মেয়ে মানুষ থাকে, আর মাঝে মাঝে গার্মেন্টস গুন্ডা মাইয়া মানুষ লইয়া যায়, ওয়ানে মদ খায় ফুর্তি করে, হেয়ার পর গভীর রাইতে মাথা লইয়া বাড়ি ফেরে। মদ সরবরাহ করে কে? আবুল হোসেন মদ সঙ্গে লইয়া যায়। কাল সাত দিন, বিশেষ করে আবুল হোসেন যখন ওই ফ্ল্যাটে যাবে তখন সাত দিন পূর্ণ হবে, সকাল থেকেই কড়া পাহারা রাখতে হবে। জি স্যার। তুফান মেয়ের ওই লোকটা খালেক, সে আবুল হোসেনের ওখান থেকে বের হয়ে কোথায় গিয়েছে? কি হলো, কথা বলছো না কেন? সত্য কথা কমু স্যার। অবশ্যই, কোথায় গেছিল জানি না স্যার, ডিউটিতে আমি একাই ছিলাম স্যার, খালেককে ফলো করলে আবুল হোসেনের উপর নজর রাখা যাইবে না, তাই ফলো করি নাই স্যার। তোমার সঙ্গে চিকোডালি ছিল না? ছিল স্যার, কিন্তু বউ ফোন করলে আমার রাইককে চলিয়ে গেছিল, নতুন মোবাইল কিনছে তো স্যার, নিজেও কিনছে বউরেও কিনে দিচ্ছে, আর ফুরুত ফুরুত ফোন করে আর বউয়ের ডাকে চলিয়ে যায়। চিন্তা করো কেন, তোমার যতক্ষণ খুশি কথা কও, টাকা ফুরায় গেলে কার্ড কিনবা, ঘষবা আর ঢুকাই দেবা, রিচার্জ হয়ে যাবে, লাইন যখন বেরিয়েছে তখন টাকার কোনো সমস্যা হবে না। এবার কও তোমার কি কি লাগবে, এখন যদি মনে করবার না পারো যখনই মনে পড়ো লিখে রেখো। এই স্যার, না না তো পারে না, মোবারক খালি ডিস্টার্ব করতেছে।
চেকনালে কাল ডিউটি ফেরে কোথায় গিয়েছিলেন? হালাইয়া যায়নি স্যার, মোবারক রেখে গেছিলাম। দা আমি দা কথা, মোবারক তার ডিউটি ঠিকই পালন করেছে, তো আপনি আপনার ডিউটি পালন করেননি। বাসায় একটা জরুরি কাজ আছিল স্যার, বউ খবর দিছিল তাই বাসায় চলে গেছিলাম। কর্তব্যে গাফলতির জন্য আপনাকে সাসপেন্ড করা হলো। কি পেন সাসপেন্ড? ইউ আর সাসপেন্ডেড। মোবারক, আমি শেষ হয়ে গেছি, ফিনিশ হয়ে গেছি, আমারে সাসপেন্ড করে দিচ্ছে, এখন আমি কই যাব? সাসপেন্ড মানে ডিসমিস না, আর শান্ত এখন কি হবে আমার মোবারক? আপনার পর যেহেতু আমার স্থান, কিন্তু আপনি সাসপেন্ড হতে আপনার শেয়ার দেয় আমি বোমু এই ডারে কয় প্রাপ্ত। আর আমি ডেলি অফিসে আইবেন আর হাজিরা দেবেন। কতদিন? চাকরি তো আর সহজে যায় না, তদন্ত হয়, তদন্তের রিপোর্ট হয়, তারপর বড় দোষ হইলে চাকরি যায়, আর ছোট দোষ হইলে প্রমোশন আটকাইয়া যায়। আমার দোষটা ছোট না বড়? দুই দিন পর কইতে পারুম, কাল দিনটা যাইয়া লোক কেন উমি যে কর্তব্যের অবহেলা করছো, এই অবহেলা কতখানি ক্ষতি হইল এইটার উপর নির্ভর করতে আছে তোমার দোষটা ছোট না বড়, আর বাকিটা নির্ভর করতে আছে মোবারকের উপর। একের কানের পর্দা কপালে উঠে গেলাম। তোর রিপোর্ট মানে? বোঝো নাই না? বুঝিনি। এখন এই চেয়ারে বয় কেডা কর না গে তুই? তোমার চেয়ার নাই তার মানেটা কি? তুমি এখন আমার আন্ডারে আমার কাছে হাজিরা দেবা, আর আমি তোমার সেলুট দেবো ঠিকই, কিন্তু তোমার আসার আচরণ অফিসে ঠিক মতো হাজিরা দিতে আসো কি না সব এখন আমার হাতে। রিপোর্ট কবে দিবি? স্যারের মেজাজটা বুঝতে রিপোর্ট দিব, কালকে দিনটা যাও। কালকে হইবে না কি? কিছু একটা তো হইবি। তো আর একটা কথা কি? চুপ, খালি বরবর করে, আজ থেকে আমার আর তুই বললে ডাকতে পারবা না, দায়িত্ব যেদিন বুঝতে পাবা সেই দিন কবা কথাটা যেন মনে থাকে। কারে সময় দিয়ে গেল বসে দেখি খাইস, আমি তো সস মোবারক সব ঠিক আছে তো? জি স্যার, আমরা ডিউটিরত অবস্থায় আবুলুশিন এই বিল্ডিংয়ে গেছে, আর কোনো চিন্তাই নাই। তারপরেও খুব সাবধান, খুনিটার দেওয়ার সময় সাত দিন পূর্ণ হতে আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তাই করবেন না, সব আমার উপরে ছাড়িয়ে দেন। আরে হুজুর, আপনি মোবারক, তুমি ওনাকে চেনো নাকি? মুন্না মানি খুবই কামের লোক স্যার,
কথা খুব কম কয় কিন্তু যা কয় অক্ষর অক্ষরে বললে যায় কোন দিকে যাবেন হুজুর চলেন আমি দিয়েছি না আমি একাই যেতে পারবো আচ্ছা ঠিক আছে যান দুদিন সময় দিলাম তোমাকে এর মধ্যে যদি খুনিটাকে গ্রেফতার করতে না পারো
আমি তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হব। দেখো ও কি অবস্থা বলেন, কাছে আসেন। অবস্থা ভালো ঠেকতে আছে না। বিপ্লব স্যার সাগর স্যার রেলইয়া পুরা শহরের হাসপাতাল ক্লিনিক ঔষধের দোকান তন্ন তন্ন করিয়া খুঁজছে, পায় নাই কোথাও ওই গুলি খাওয়া বুড়িয়ে ডারে। এখন তুই স্যারের টিম লইয়া গেছে শহরের আশেপাশের এলাকায়, পাইব বললাম মনে হয় না। আমার কি হবে ভারপ্রাপ্ত? আল্লাহ জানে কি যে হয়। কমিশনার সাহেব 48 ঘন্টা সময় দিচ্ছে, একদিন তো চলিয়ে গেলে, রাই তো যাইতে আছে, বাকি আছে একটা দিন আর এক রাই। বিপ্লব স্যার যদি ফেল মারে তা পুরা টিম ফেল, তুমি তো সাসপেন্ড আছোই, আমরাও সাসপেন্ড হওয়ার চান্স আছে। বাকি জীবন বউ বাল বাচ্চা লইয়া কি যে করি আল্লাহ জানে। সাসপেন্ড হওয়ার আগে ভবিষ্যতের লাগিয়া কিছু সঞ্চয় করা যায় না? কাইল একটা হুলুস তুলবে, তা সঞ্চয় করার আজ রাইতেই করতে হইবে। বড় দান মারার মতো কোনো খোঁজ আছে? আছে, খোঁজ একটা পাইছি। তাইলে আবার দেরি করতেছো কেন? আমার নেতৃত্বে চলো, ফলো মি, তাইলে নিতে আসো। ঘটনা তুমি কিছুই বুঝতে আসি না, মোরে তুমি কোথায় লই যাইতে আসো? তুমি কি মোরে বিপদে ভালাবা নাকি? আরে না ভারপ্রাপ্ত, আপনার বিপদ মানে আমার বিপদ। শুনছি এই বাড়িতে দেহ ব্যবসা হয়, কোটিপতিরা এই বাড়িতে যাওয়া আশা করে, বর্তমানে একজন সেই কাজে লিপ্ত আছে। মানুষে ভাত পায় না, আর তুই তো এই বাইন মাসে না কষ্টাইতে আসো, দেহাইতেছি খারা। আরে কি করছেন ভয়ে দিকে? ঘরের বউ থুইয়া রেডিমেড বউ লইয়া কসলাইতে আস, তোর একদিন আর আমার শেষ আগে। কিন্তু এইটার একটা পিঠ না অপর্যন্ত তোরই আমি মারতেই থাকি। নিজের বাসার বউ থুইয়া দুই নম্বর মাইয়ার গ বউ। শিগুন আলী ওই মাইয়াটা ইন্টারভিউ লও, আর আমি ওর ইন্টারভিউ লইতে আছে। খুব ঝড় বৃষ্টি ছিল, তোমারে যা যা জিগাবো আস্তে আস্তে কবা। তুমি যেদিন বিয়ে করছিলে সেদিন কয় তারিখ, কি বার, আকাশের অবস্থা কি ছিল? 5ই মে শনিবার, সেদিন খুব গরম ছিল। ভারপ্রাপ্ত মাইয়া জবান বন্দিতে যা পাইলাম, খুব গরম আছেলে। এই আলার বোয়ালা মাইয়া গায়ে গরম আছেলে, আর তুমি কব বর্ষা আছেলে, দুইজনের কথা দুই রহমের তক্কা শুনে যাও। তোর দেখ কি দশা করি বয়নে। শিখুন আলী, দুইজনের কথা দুই রহমের মানে ব্যাপারটা দোনোটাই কিন্তু বেজাইলিয়া, সব উল্টো পাল্টা। এখন বসল তোরে আমি কি করবো? ভাই শুনেন, আসল কথায় আসি, নকল কথা শোনার টাইম নেই মোর, আসল কথায় আয়। সে আমার কেউ না, মানে সে হচ্ছে ওই বৌদি, আর কই তো হইবে না, মালের উপর টিফিন করবে, ও তোর আপন না বর। আপনি কোন? 10 লাখ, একটু বেশি মনে হইতেছে না? আরে আপনার ঘরে বউ আছে না, যদি বউর লগে সংসার টিকাইতে চান তাহলে টাকা কিছুই না।
ঠিক আছে ভাই, এই তো লাইনে আইছি রে। আসলে মনে কিছু করিয়েন না। এই তোর একটু বাইরে যা তো, এই তুই যা। তাহলে গাম জ্বর এলাম, হায় রে তাহা। না থানায় ব্যাপটা আর দুয়ারে তুই দেরি করে লাভ ভারপ্রাপ্ত বাগা বাগাইটা করে ফেলাই না, ভাবতে আছে এখন। আর ভাবনার কি আছে? কি আমার বাড়িতে কাজের মাইয়া আছে না? হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে। এই কামের সেমিনিডারে আনছি শ্বশুর বাড়ির দিয়া। আচ্ছা, 10 মাস বেতন দেই না, 50,000-এর নিচে দিলে প্রেস্টিজ থায় না। কোন সময় বাতের লাগে 20 মিলাইয়া খাওয়াই দেয়। এইটা 50 রাখি। রাখেন, তোমালি তো একটা, আমার আবার দুইটা। দুইটা এই আস্তা বান্দর হারা দিন পপগান লইয়া মুসরা মুসরি অর্থে দেয়, আর রাইতে আমার বউডারে কান পরা দেয়। কন কি দুইটারে ম্যানেজ করার লেগিয়া 75-75.5 লাখ রাখি। রাখেন, তুমি কি চাও না বউডার লগে আমার মিলনটা হয়ে যাও? অবশ্যই চাই। 1 লাখের নিচে কোনো মতেই বউডারে বুঝান যাইবে না। 1 লাখ রাখি, ডাউনলোড করলাম। বাকি টাকাটা তাহলে ভাগ করেন। আর একটা হিসাব বাকি আছে। সেইটা আবার কোন হিসাব? মোরে মানুষ করতে বাপটা কত টাকা খরচ করছে, এই বাপে যখন মরলে 40টাও করতে পারলাম না। হে রাতটা কষ্ট পাইতে আছে, দেরি না করে 40টা করে হলান। খরচ ধর্ম কত? আমি তো 65 রাখছিলাম, আপনিও রাখেন। তোমার বাপে কোথায় মরছেলে? দেশে। আমার বাপে মরছে সৌদি আরবে, যাওয়া আসার পেলেন বাড়াই তো 65 উপরে। বাকি টাকায় 40 করতে খুব কষ্ট হইবে, কিন্তু উপায় তো নাই, করতেই হইবে। ওহো, তোমার পকেটে 5,000 আছে না, এই দিয়ে দাও। না নিলে হয় না ভারপ্রাপ্ত, তারপর দিবেন। সহানুভূতি পাল লাগে না, ওটা দাও। আমার কোনো মূল্য নাই ঠিক আছে, কিন্তু এতগুলো টাকার তো মূল্য আছে। তাই একটা ট্যাক্সি ক্যাব নিতে হইবে, লগে 2টা কনস্টেবল নিতে হইবে। ও আট খরচ আছে না, তাই এই টাকাগুলো লইলাম। ঠিক মতো ডিউটি করিও, আমি গেলাম। এই আমি কাজ ধরলাম, জীবনে আর লগের মানুষ ঢাকাবো না। আর করা হবে না বাবা। এ তুই কি বলছিস, মানুষ চাকরি পায় না, আর তুই বিসিএস পাস করে এই সরকারি চাকরিতে ঢুকেছিস, এখন বলছিস চাকরিটা করা হবে না? কেন? সাসপেন্ড হবার লজ্জার চাইতে চাকরি ছেড়ে দেওয়া অনেক ভালো। সাসপেন্ড? হ্যাঁ বাবা, এক রহস্যময় খুনিকে ধরার জন্য একটা বিশেষ টিম গঠন করা হয়েছিল, আমি সেই টিমের প্রধান। ওই খুনিটা আমাকে আগে থেকে জানিয়ে ঘটনাস্থলে আমার উপস্থিতিতে হত্যা করেছে আবুল হোসেনকে। কিছুই করতে পারিনি আমি, কিচ্ছু না। কমিশনার সাহেব 48 ঘন্টা সময় দিয়েছেন, এর মধ্যে খুনিটাকে গ্রেপ্তার করতে না পারলে সাসপেন্ড করে দেবে আমাকে। এই শহরের সমস্ত হাসপাতাল, ক্লিনিক, ডিসপেন্সারি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও ওই গুলিবিদ্ধ খুনির সন্ধান পাইনি। এবার তুমিই বলো বাবা, ব্যর্থতার অভিযোগে সাসপেন্ড হওয়ার চাইতে চাকরি ছেড়ে দেওয়াটা অনেক ভালো না? না বিপ্লব, না, তুই চাকরি ছাড়বি না। অনেক স্বপ্ন নিয়ে আমি তোকে তিল তিল করে বড় করেছি, পুলিশ অফিসার বানিয়েছি। কেন বাবা, কেন আমাকে পুলিশ অফিসার বানিয়েছো? দেশের সেবা করার জন্য, মানুষের কল্যাণে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন থেকে নিরীহ মানুষকে রক্ষা করার জন্য, যে স্বপ্ন নিয়ে আমি একদিন পুলিশ বাহিনীতে ঢুকেছিলাম, সেই স্বপ্ন আমি তোকে দিয়ে পূরণ করতে চাই। তুই এই চাকরি ছেড়ে দিতে পারিস না। ব্যর্থ হবার জন্য তুমি স্বপ্ন দেখোনি বাবা, তোমার সন্তান
তোমার সন্তান আজ ব্যর্থ। না কি হলো বাবা, কি হয়েছে তোমার ভাই? কিছু না বিপ্লব, কিছু না। কিছু না মানে দেখি। মাজারে খুব ভিড় ছিল, মানুষের ধাক্কায় পড়ে গিয়েছিলাম। একটা তার কাটা নিচে পড়েছিল, সেটাই লেগেছে আমার এই পায়ে। তোমাকে না কতবার বলেছি বেশি ভিড়ের মধ্যে যাবে না তুমি? বলো সাগর, কি বললে? ওদিকের কোনো সন্ধান পাওয়া যায়নি? ঠিক আছে, তুমি অফিসে থাকো, আমি আসছি। বাবা, তুমি এখন আর কোথাও বের হবে না, বিশ্রাম নাও, আমি চললাম। আমার সন্তান, আমার সন্তান ব্যর্থ হতে পারে না। চব্বিশ ঘন্টা সময় আছে, আর মাত্র চব্বিশ ঘন্টা, যা করার দ্রুত করতে হবে। কি ঠিক করলেন স্যার? সাসপেন্ড হওয়ার আগে আমি চাকরি থেকে রিজাইন দিতে চাই। না স্যার, না, আপনার মতো একজন অফিসারের আন্ডারে কাজ করে আমি গর্বিত। আপনাকে আমি হারাতে চাই না স্যার, আর যদি রিজাইন দিতেই হয় এই টিমের সবাই মিলে একসাথে রিজাইন দেব। সাগর, এক কাজ করলে হয় না স্যার? আমাদের টিমটাকে আমরা দুই ভাগে ভাগ করে শহরের প্রত্যেকটা সন্দেহজনক স্পটে আমরা অভিযান চালাবো। যারা অপরাধের সঙ্গে জড়িত বলে সন্দেহ আছে তাদের সবাইকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করব। তাতে কোনো লাভ হবে বলে মনে হয় না সাগর? খনিটা সম্পূর্ণ আলাদা, এদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। সরি স্যার, আমি আপনার সাথে একমত নই, কারণ খনিটা আলাদা জাতের হলেও সে অস্ত্র এবং গুলি ব্যবহার করেছে, বোমা ব্যবহার করেছে, আর সবই অবৈধ। এসব সে সংগ্রহ করেছে যারা গোপনে অস্ত্র ব্যবসা করে তাদের কাছ থেকে। এইসব অবৈধ অস্ত্রের ব্যবসায়ীরা জড়িত থাকে সাধারণ ক্রিমিনালদের সঙ্গে। আমার মনে হয় যাদের কাছ থেকে সে অস্ত্র কেনে তাদের ধরতে পারলে ওকে ধরার একটা না একটা ক্লু পাবই। ঠিক আছে, তাই হবে, পুরো দমে প্রস্তুতি নাও। একটা চক্র ফেলেছি স্যার, আপনার টিমে থাকবে এসআই মোবারক ও চারজন কনস্টেবল, আমার টিমে থাকবে চিকন আলী ও চারজন কনস্টেবল। কিন্তু আমি তো চিকন আলীকে সাসপেন্ড করেছি। ভুল তো সবাই করে স্যার, সেও করেছে, তেমন কোনো বড় অপরাধ করেনি স্যার, তার ভুলে তেমন কোনো ক্ষতিও হয়নি। এ সময় তাকে সাসপেন্ডে না রেখে প্রত্যাহার করে নিন স্যার। ঠিক আছে, চলো। তোমারে লইয়া যত সব মুশকিল, কেন এইভাবে বইয়ে থাকলে চলবে? জানো না তার সবার স্ট্যান্ড বাই থাকতে কইছে? আও আমার লগে আসো, আমার পাশে স্ট্যান্ড বাই খাড়াই থাও। স্যালুট স্যার। আরে আমার ওইদিকে স্যার। চিকন আলী। জি স্যার। আপনার সাসপেন্ড করার অর্ডার প্রত্যাহার করা হলো। কি করলেন স্যার? এখন আর আপনি সাসপেন্ড নন, ডিউটি করুন। কি হলো, কাঁদছেন কেন? এই অর্ডারটা যদি একদিন আগে দিতেন স্যার তাহলে আমার এমন দশা হইত না। দশা? কি দশা হয়েছে? উনি তার খুব মর্মাহত। কমিশনার স্যার 48 ঘন্টা টাইম দেওয়া নেই, উনি খুব ভাঙিয়ে পড়ছে স্যার, মনে করতে আছে হের বুলি এইসব হয়েছে, আপনার খুব ভালোবাসে ঠিক আমার মতো। আচ্ছা ঠিক আছে, যা হবার হয়েছে এখন জলদি দুটো টিম করে ফেলো। মোবারক, তোমার সাথে চারজন, চিকন আলীর সাথে চারজন, অপারেশনের জন্য প্রস্তুতি নাও। ঠিক আছে? জি স্যার, জি স্যার। এসো সাগর। স্যার, স্যার খারান আর একটু ওইলি তো দেখছিলেন সব পাস করে যা, আসবেন তো ওইছিলেনই ডিসমিস হইতেন, লগে আমি আগে আমার চেয়ারটা বইতে দে স্যার। সত্যি ভারপ্রাপ্ত, ভারপ্রাপ্ত ওনারে আমার আপনি করে করতে হবে, তুই আমার পাশে স্ট্যান্ড বাই খারা। কথা কানে দিতেছ না? না খারাইলাম তৈছে কি? এইবার বউটার একটা ফোন করি। আরে মোবাইল তো আনি নেই, এক মাগে শীত যায় না, বাড়ি পাইয়া লই আবার।
কেমন আছো টুনটুনি? কি হয়েছে মা? তুমি কিন্তু আমাকে একদম পাত্তা দিচ্ছ না। পাত্তা দিচ্ছি না? তুমি ব্যবস্থা গ্রহণ করো। করেছো? করেছি মা, করেছি। কি করেছো? ওকে সাসপেন্ড করার ব্যবস্থা নিয়েছি। হোয়াট? সাসপেন্ড করার ব্যবস্থা নিয়েছো? হ্যাঁ। কেন বাবা? তুই তো বলেছিস ওর বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা নিতে, তাই নিয়েছি। আমি কি সাসপেন্ড করতে বলেছি বাবা? আমি তো বলেছি ওর রাগ আর জেদ কমানোর জন্য একটা শাস্তির ব্যবস্থা নিতে, পারলে ওর বিয়ে দিয়ে দাও। এসব তুই কি বলছিস মা? আমি পুলিশ কমিশনার, ঘটক নই। আমি কেন জুনিয়র এক অফিসারের বিয়ের পাত্রী খুঁজতে যাব? তুমি জনগণের সেবক, জনগণের বন্ধু। তুমি বলেছ বিপ্লব খুব ট্যালেন্ট, ওর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি, তাই দেশ ও জাতির স্বার্থে পুলিশ ডিপার্টমেন্টের সাথে ওর উগ্র মেজাজ শান্ত করার জন্য ওর বিয়েটা দিয়ে দিলেই হয়। কিন্তু মা, আমি কি আমার চাকরি বাকরি ফেলে রেখে ওর বিয়ের জন্য পাত্রী খুঁজতে পারি? পাত্রী খুঁজতে হবে কেন? বারে বিয়ে দিতে হলে পাত্রী লাগবে না? তুমি কি অন্ধ? কেন? পাত্রী তো তোমার ঘরেই আছে, চোখে পড়ে না? আমার জীবনে তুমি ফুল ফোটালে, সুখের বাতাসে আজ মন গেদলে, থর থর কাঁপে মন বুকেরই ভিতর, প্রেমের চাদর দিয়ে করুণা আদর। আমার জীবনে তুমি ফুল ফোটালে, সুখের বাতাসে আজ মন গেদলে। আমার জাগে নেশা তোমায় যখন দেখি রে, জীবন আমার ধন্য হলো তোমায় কাছে পেরে। আমার জীবনে তুমি ফুল ফোটালে, সুখের বাতাসে আজ মন গেদলে। হাসিতে মুখটা ধরে অনেক সুখ পাই রে,
তোমার চোখে আছে জাদু তাই তো ভালো লাগে রে আমার জীবনে তুমি ফুল ফোটালে সুখের বাতাসে আজ মন যে দোলে আমার জীবনে তুমি ফুল ফোটালে সুখের বাতাসে আজ মন যে দোলে হর হর কাঁপে মন বুকের ভিতর প্রেমের চাদর দিয়ে করুণা আদর আমার জীবনে তুমি ফুল ফোটালে সুখের বাতাসে আজ মন যে দোলে এটারে ভাবিস হ্যালো হ্যাঁ বন্ধু বলো তোমার বিশেষ টিম এসব কি শুরু করছে রাত আমার সব ব্যবসায় অভিযান চালিয়ে ভাঙচুর করছে আমার লোকজনকে পেটাচ্ছে ধরে নিয়ে যাচ্ছে ওরা সেই খুলিটাকে ধরার চেষ্টা চালাচ্ছে তুফান বিপ্লবকে আমি 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছি কিন্তু তোমার 48 ঘন্টায় তো আমার ঘন্টা বেঁধে যাবে আমার সমস্ত ক্যারেরা ধরা পড়ছে সামনে ইলেকশন করবো কি নিয়ে একটু ধৈর্য ধরো তুফান তোমার লোকজনকে সতর্ক করে দাও আজ রাতেই বিপ্লবকে দেওয়ার সময় শেষ হয়ে যাবে রেডি থেকেছিস পুলিশ আইতে পারে ঠিক আছে বস বললি মোবাইল কোম্পানির নাম্বার হ্যালো আমাকে ধরতে চাও অফিসার কোথায় তুমি আমাকে ধরতে হলে তোমাকে কষ্ট করতে হবে অফিসার শহর ছেড়ে একটু দূরে আসতে হবে তোমাকে ধরার জন্য যদি পাতালেও ঢুকতে হয় ঢুকবো আমি রাতের মধ্যেই পৌঁছাতে পারবে তোমার ঠিকানাটা বলো ফুলবাড়ি গ্রামের পাশে
একটা কবরস্থান আছে। চেনো? ভালো করে চিনি। আমার মায়ের কবর আছে সেখানে। ওই কবরস্থানেই আমাকে পাবে, তবে শর্ত একটাই, তোমাকে একা আসতে হবে। ফোর্স নিয়ে এলে তুমি আমাকে পাবে না। সাগর, অপারেশন বন্ধ করে দাও। টোটাল টিম নিয়ে থানায় অপেক্ষা করো। যাদের যাদের ধরেছি তাদের নামে মামলা লিপিবদ্ধ করতে থাকো। আমার সাথে যোগাযোগের চেষ্টা করো না। 48 ঘন্টা পার হবার আগেই খুনিকে নিয়ে ফিরবো ইনশাল্লাহ। তুমি আমার মায়ের কবরের পাশে বসে আছো? আমি সেই রহস্যময় খুনি। তুমি একজন খুনি হয়ে আমার মায়ের কবরের পাশে কেন? তোমার তোমার মা যে আমার আত্মার আত্মীয়, তাকে যে ভুলে থাকতে পারি না। কি বলতে চাও তুমি? তোমার না জানা কথা বলবো বলেই তো তোমাকে তোমার মার কবরের পাশে ফোন করে ডেকে এনেছি। এসব নাটক অনেক করেছ, তোমার নাটক শেষ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তোমার মা কিভাবে মারা গেছে আসল ঘটনাটা কি শুনবে না? কে তুমি? তুমি? হ্যাঁ, আমি। তুই অনেকদিন জানতে চেয়েছিস তোর মা কিভাবে মারা গেল, কেন মারা গেল। আমি তোকে কিছুই বলিনি। কেন বলিনি জানিস? তোকে নিয়ে আমার অনেক আশা, অনেক স্বপ্ন, অনেক সাধনা, এই জন্য বলিনি। বললে তোকে মানুষের মতো মানুষ বানাতে পারতাম না, দেশের সেবা করাতে পারতাম না। আজ তুই সৎ পুলিশ অফিসার, তোকে দেখে গর্বে আমার বুক ভরে গেছে। কিন্তু বাবা, আজ তোমাকে বলতে হবে আমার মা কিভাবে মারা গেলেন। আজ তোমার কথায় বুঝতে পারছি আমার মায়ের মৃত্যু সাধারণ মৃত্যু নয়। এই মৃত্যুর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। বলো বাবা, বলো, বলো। বলবো, বলবো বলেই তো আজ তোকে আমি তোর মার কবরের পাশে ডেকে এনেছি। কারণ আমার ছদ্মবেশ দেখে খুনি ভেবে তুই আমাকে ঘৃণা করবি। বাবা, এসব তুমি কি বলছো? এখনো সত্য ঘটনা বলিনি। তুই আমার সন্তান, তোকে না বললে যে আমি মরেও শান্তি পাব না। তোর মার মৃত্যু সাধারণ মৃত্যু না। তোর মা মরেনি, তাকে মেরে ফেলা হয়েছে। বলো বাবা, বলো কি আমার জীবন থেকে মায়ের আদর ভালোবাসা স্নেহ কেড়ে নিয়েছে? মায়ের দুটো হাত সন্তানের মাথায় দিতে দেয়নি।
মায়ের দুটো চোখ সন্তানের উপর দৃষ্টি দিতে দেয়নি, মায়ের দুটো চোখ সন্তানের গালে স্পর্শ করতে দেয়নি। বলো বাবা বলো, কে সেই কুত্তার বাচ্চা? শুনতে চাস? তাহলে শোন। শোন, দেশ নিয়ে এত চিন্তা করার কিছু নেই। পাকিস্তানের অধীনে থাকলেও আপত্তি নেই, বাংলাদেশ হলেও আপত্তি নেই। তোর কথার সাথে 100% একমত, তবে আমার একটা কথা আছে। কি কথা বল? যেহেতু দেশের মধ্যে একটা ফাটল ধরেছে, মানুষ খুব আতঙ্কের মধ্যে আছে, এই সুযোগে আমাদের উচিত কোটিপতি হবার। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, তোর কথাতে আমি রাজি আছি। কিন্তু রায়হান জীবিত থাকলে আমরা এসবের কিছুই করতে পারবো না, উল্টো আমাদের ক্ষতি হবে। তোমরা এখানে আর আমি তোমাদের কত জায়গায় খুঁজছি। কেন রে? দেশের অবস্থা খুব খারাপ, তাই তোমাদের সবাইকে নিয়ে আমি যুদ্ধে যাব। চল, তোর সাথে আমার কিছু কথা আছে, চল। কি কথা? কি বলবি তাড়াতাড়ি বল। আচ্ছা, এই দেশ কি তোর বাপ দাদার পৈতৃক সম্পত্তি? শুধু দেশ দেশ করিস? মানে? রায়হান, যে দেশে আমি আছি সেই দেশে তোর বসবাস করার কোনো অধিকার নেই। তাকে গুলি করার কোনো প্রয়োজন নেই, যে যেতে চায় তাকে যেতে দে। মানে? আরে বন্ধু, সে যুদ্ধে গেলে তার বউ কোথায় থাকবে? কেন? বাড়িতে। তার মানে দাঁড়ালো কি? তার বউয়ের ব্যাপারে আমাদের সুনজর থাকবে। সাবধানে থেকো, খাওয়া দাওয়া ঠিক মতো করো, শরীরের প্রতি যত্ন নিও। ঠিক আছে, তুমিও সাবধানে থেকো। তবে একটা কথা মনে রেখো, জন্ম মৃত্যু আল্লাহর হাতে, বিপদে ধৈর্য ধরো। আমি যুদ্ধে যাচ্ছি, ফিরে নাও আসতে পারি। আমি আমার সন্তানকে তোমার কাছে রেখে গেলাম, তাকে তুমি মানুষের মতো মানুষ করে গড়ে তোলো। মনে রেখো, আজ থেকে তুমি ওর বাবা, তুমি ওর মা। বস না, দুধ খাও। দিন বাজে কই আর এই হালাই কই? দোস্ত, এই হালার মায়ের ভাই না না, সাপ মারা যায় না, আল্লাহ নারাজ হবে। এখন আমরা চলে যাই, আবার পরে দেখা যাবে। চল চল। Oh, my God.
জীবনে অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে। আশার আলো দেখতে চেয়েছিলাম আমার সন্তান বিপ্লবকে দিয়ে, চেয়েছিলাম সুন্দরভাবে এই স্বাধীন দেশে বসবাস করতে। কিন্তু আমার সে আশা পূর্ণ হতে দিল না। রাহাত তুফান আবুল খালেক নির্মমভাবে পাশবিক অত্যাচার চালিয়েছে আমার উপর। তাই এই মুখ তোমাকে দেখাতে পারবো না বলে পৃথিবী দেখে বিদায় দিলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও। এটি তোমার রেবেকা। আমি আমার মায়ের কবর ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, ওদের কাউকে আমি ক্ষমা করব না। কিন্তু বাবা, তোমাকে যে আমার সাথে যেতে হবে। কোথায় নিয়ে যাবি? থানায়। যদি না যাই তাহলে ভুলে যাব তুমি আমার বাবা। সেই আদর্শ দিয়ে তুমি আমাকে মানুষ করেছ, সেই আদর্শ প্রয়োগ করব। রূপা, রূপা, কি হয়েছে বাবা, ডাকছো কেন? একটা খুশির খবর আছে মা, বিপ্লব ওই রহস্যময় খুনিটাকে গ্রেফতার করে ওর দপ্তরে নিয়ে এসেছে। সত্যি? হ্যাঁ সত্যি। এই যে খবর পেয়ে আমি এখন যাচ্ছি। বাবা আমিও যাব। না মা, আমি যেখানে যাচ্ছি সেখানে তোকে নেবার কোনো উপায় নেই। মা তুই কিন্তু ঠিক মতো লেখাপড়া করিস, আর খাবারটা খেয়ে নিবি। কোথায় কোথায় সে খুনি? ওনাকে বিশেষ রুমে রেখেছে স্যার। এত বড় একজন ক্রিমিনালকে আটক করেছো অথচ কড়া পাহারার ব্যবস্থা করনি, কারণটা কি? স্যার আমাদের এই বিশেষ টিমকে পর্যাপ্ত সংখ্যক ফোর্স দেওয়া হয়নি। স্যার যে কজন কনস্টেবল এই টিমকে দেওয়া হয়েছিল তারা একটানা 36 ঘন্টা অপারেশন চালিয়েছে। ঠিক আছে, আমি পুলিশ ফোর্সের ব্যবস্থা করছি, আগে ওই খুনিটাকে এই রুমে নিয়ে এসো। ওকে স্যার, চলো। জি স্যার। কেমন আছো রাহাত? তুমি চিনতে পেরেছো তাহলে? ও তুমি তাহলে সেই রহস্যময় খুনি? ভুল বললে রাহাত, আমি কোনো রহস্যময় খুনি নই, একজন যোদ্ধা, এখনো যুদ্ধের ময়দান ত্যাগ করিনি। কি বলতে চাও তুমি? আমি যা বলতে চাই তা এ দুই তরুণ অফিসারের সামনে বললে তোমার খারাপ লাগবে। আমি চাই না ওদের সামনে তুমি বিব্রত হও, তাই যা বলার একা বলতে চাই। তোমরা বাইরে যাও, আমি না ডাকা পর্যন্ত ভেতরে আসবে না। ওকে স্যার। শোনো, বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিও, আমাদের কথা কেউ যেন না শোনে। ঠিক আছে স্যার। বলো কি বলবে? নতুন করে কি আর বলার থাকতে পারে রাহাত? যা ঘটেছে তুমিও জানো আমিও জানি, ভাগ্যের কি নির্মম পরিহাস, কখনো কোনো দিন তুমি আমাকে টপকে যেতে পারোনি। এপিসিএস পাস করার পর পুলিশ ট্রেনিং আমি ফার্স্ট হয়েছিলাম, তুমি হয়েছিল সেকেন্ড, এএসপি পদের দুজনের পোস্টিং হয়েছিল একই জেলায়, মুক্তিযুদ্ধ শুরু হল, আমি চলে গেলাম যুদ্ধে, তুমি থেকে গেলে চাকরিতে। যুদ্ধ শেষ হবার পর পায়ে গুলি লেগেছে বলে আমাকে চাকরিতে রাখা হলো না, আর তোমার চাকরি বহাল থাকলো। প্রমোশন পেয়ে আজ তুমি এই পদে, আর আমি আজ যোদ্ধা হত মুক্তিযোদ্ধা।
এসব পুরনো পেঁচাল ঘেটে কি লাভ রাহা? যা ঘটা তা তো ঘটেই গেছে। একটা ঘটনা এখনো ঘটেনি রাহাত। কোন ঘটনা? আমি যখন যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন তুমি আমাকে গুলি করেছিলে, মনে পড়ে? হ্যাঁ করেছিলাম, কিন্তু লাগনি তো। লাগলে আমি মারা যেতাম, কিন্তু এটা তোর দুর্ভাগ্য, তুই আমাকে মারতে পারিসনি, আর এটা আমার সৌভাগ্য। আজ তোকে আমার হাতে মরতে হবে। মানে? মানে তোর মতো পুলিশ কমিশনার বেঁচে থাকলে দেশের জনগণ সঠিকভাবে চলাফেরা করতে পারবে না, নিরাপত্তা পাবে না, অতএব তোর মতো পুলিশ এই ময়দানে থাকতে পারে না। তুফান মিয়া কাল প্রতিবাদ সভা ডেকেছে, আপনার কাছ থেকে যা শুনেছি আমার মনে হয় স্যার ওখানে তাকে পাওয়া যাবে। ঠিকই বলছো। চলুন। এখন মূল্যবান বক্তব্য রাখবেন জনাব তুফান মিয়া। তুফান ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এই দাও বলছি, দাও বলছি, শেষবারের মতো বলছি দাঁড়াও, নইলে গুলি করতে বাধ্য হব। Oh!
বাবা বাবা, আমি তো পারলাম না বিপ্লব, আমার শক্তি শেষ হয়ে আসছে। বিপ্লব, আমার রক্তে এই দেশ স্বাধীন হয়েছে, আমি একজন মুক্তিযোদ্ধা। ওই তুফান এদেশের শত্রু, ও কোনোদিনই এদেশের মঙ্গল চায় না। তুই যা, ওই তুফানকে জনসভা থেকে আমার ময়দানে নিয়ে আয়। কিন্তু তুই যা বিপ্লব, যা। কিন্তু বাবা। কোনো কিন্তু না বিপ্লব, তুই আমার সন্তান, এটা তোর বাবার আদেশ। তুফানের মৃত্যু না দেখলে যে আমি মরেও শান্তি পাব না বিপ্লব। যা যা বিপ্লব, যা। তোর মতো সন্তান ঘরে ঘরে থাকলে দেশে কোনো সন্ত্রাস থাকবে না, দেশের মানুষ শান্তিতে বসবাস করবে। তোর মতো সন্তান জন্ম দিয়ে আজ আমি গর্বিত পাওয়া।